আমার ছেলে বল্টু, বয়স হচ্ছে 5 বছর। সেদিন আমার কাছে এলো, এসে বললো, আচ্ছা বাবা, তোমার কাছে কি 5000 টাকা হবে? আমি খুবই মজা পেলাম, বললাম, কেন বাবা? বললো, বাবা, আমি একটা ডাইনোসর কিনবো। আমি বললাম, বাবা, আমার কাছে তো অত টাকা নাই। ও একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি কালকে অফিসে গিয়ে আমার জন্য টাকা নিয়ে এসো, বলে খটখট করে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, এইটুকুন বাচ্চা বুঝে ফেলেছে যে অফিসে গেলে টাকা পাওয়া যায়। বন্ধুরা, খুবই মজার ব্যাপার। সো বন্ধুরা, আজকে আমি বলবো দ্য বেস্ট ওয়ে অফ আর্নিং মানি। আবার বলছি, দ্য বেস্ট ওয়ে অফ আর্নিং মানি, কী করে সবচেয়ে নিশ্চিতভাবে অনেক অনেক টাকা উপার্জন করা যায়, কীভাবে নিশ্চিতভাবে অনেক অনেক টাকা উপার্জন করা যায়। তার আগে বন্ধুরা, আমার একটা প্রশ্নের উত্তর দিন, পৃথিবীতে এমন কোন কোন প্রাণী আছে যারা টাকা ব্যবহার করে? খুবই মজার প্রশ্ন, তাই না বন্ধুরা? আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে কেবলমাত্র একটি প্রাণী আছে যে টাকা ব্যবহার করে। তার মানে শুধুমাত্র একটি প্রাণীর কাছেই টাকা আছে, আর তা হলো মানুষ। এখন প্রশ্ন হলো, তাহলে আপনাকে যদি টাকা উপার্জন করতে হয়, তাহলে অবশ্যই এই মানুষের কাছ থেকে টাকাটা উপার্জন করতে হবে। এখন সবচাইতে ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে, অন্য একজন মানুষ তার কষ্ট করে কামানো টাকা কেন আপনাকে দেবে? এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বন্ধুরা, মানুষ শুধুমাত্র দুটো কারণে, তার কষ্টের উপার্জিত টাকা অন্যকে দিয়ে থাকে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এন্টারটেইনমেন্ট। ওই যে ফিল্মে একটা ডায়লগ আছে না, এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট। হ্যাঁ বন্ধুরা, মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে তার আনন্দের জন্যে, যেমন ধরেন ঘোরাফেরা, যেমন ধরেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, যেমন ধরেন মেকআপ, জুয়েলারি, শপিং, কেনাকাটা, এরকম আরও অনেক কিছু, কনসার্ট। সো বুঝতেই পারছেন, মানুষ তার আনন্দের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করতে পারে। সো আপনি যদি টাকা আর্ন করতে চান, তাহলে মানুষকে আনন্দ দিতে হবে, সেটা যে কোনো প্রকারে হতে পারে। যেমন ধরেন আপনি গায়ক হতে পারেন, আপনি নায়ক হতে পারেন, আপনি একটা রেস্টুরেন্ট খুলে বসতে পারেন, আপনি শপিংয়ের কোনো একটা দোকান খুলে বসতে পারেন, আপনি কোনো কিছু বিক্রি করতে পারেন যা মানুষকে আনন্দ দেবে। আর যদি তা করতে পারেন বন্ধুরা, তাহলে আপনি অনেক অনেক টাকার মালিক হবেন। এই জন্যই দেখেন না, আজকাল সবাই শুধু রেস্টুরেন্ট খুলে বসছে, সবাই শুধু ফেসবুকে জামাকাপড়, জুয়েলারি আর মেকআপ বিক্রি করছে, আর গায়ক গায়িকা নায়ক নায়িকাদের এত এত দাম শুধুমাত্র এই কারণেই। কারণ হচ্ছে, তারা মানুষকে আনন্দ দিয়ে থাকে, আর আনন্দ দিতে পারাটাই সবচাইতে ভালো উপায় টাকা ইনকাম করবার। এবারে বলবো সেকেন্ড ওয়ে অফ আর্নিং মানি। এবারে বলবো টাকা উপার্জনের দ্বিতীয় সবচাইতে গুরুত্বপূর্ণ একটি উপায়, সবচাইতে কার্যকরী একটি উপায়, আর তা হচ্ছে, আপনি যদি মানুষের কোনো একটা কাজকে সহজ করে দিতে পারেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি মানুষের কোনো কষ্টকে অনেক লাঘব করে দিতে পারেন, অনেকখানি কমিয়ে দিতে পারেন, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি মানুষের কোনো সমস্যাকে সমাধান করে দিতে পারেন, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করবেন। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন অনেক দূরের এক আত্মীয়ের সঙ্গে দেখা করবার জন্যে আগে আপনাকে নৌকায় করে 3-4 দিন ধরে যে বহু টাকা খরচ করে, বহু পরিশ্রম করে, কষ্ট করে, তবে তার সঙ্গে দেখা করতে যেতে হতো। আর এখন মোবাইলে শুধু একটা ক্লিক করে আপনি তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারছেন, তাকে সরাসরি দেখতে পাচ্ছেন। এতে করে কী হচ্ছে, আমাদের অনেক কষ্ট কমে যাচ্ছে, আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে, আমাদের বিরাট একটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আপনারাও যদি এরকম মানুষের কোনো কষ্টকে লাঘব করতে পারেন, যদি তার কোনো কাজকে সহজ করতে পারেন, যদি তার সমস্যার সমাধান করতে পারেন, আপনারা তো জানেন বন্ধুরা, ইয়াং জেনারেশনের সমস্যার কোনো সীমা নাই। শুধু ইয়াং কেন, আসলে মানুষেরই, সমস্ত মানুষ জাতিরই সমস্যার কোনো সীমা নাই। সো তার যে কোনো একটি সমস্যাকে যদি আপনি ধরে তার সমাধান করে দিতে পারেন, আপনি দেখবেন আপনি বিলিয়ন বিলিয়ন ডলারের
মালিক হয়ে যাবেন। সো বন্ধুরা, যদি সাম আপ করি তাহলে দাঁড়াচ্ছে এই যে সবচাইতে ভালো টাকা উপার্জন করবার মাত্র দুটো পথ আছে। নাম্বার ওয়ান, এন্টারটেনমেন্ট, অ্যান্ড নাম্বার টু হচ্ছে মানুষের কোনো একটা কাজকে সহজ করে দেয়া, তার কষ্টকে দূর করে দেয়া, কিংবা তার কোনো একটা সমস্যার সমাধান করে দেয়া। যদি দুটো কাজে যে কোনো একটাও আপনি করতে পারেন, আপনি নিশ্চয় থাকেন বন্ধু, আপনি অনেক অনেক টাকার মালিক হবেন। বন্ধুরা, যদি আমার এই বক্তব্য আপনাদের কোনো কাজে এসে থাকে, যদি আপনাদের একটু দিক নির্দেশনা দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের কেরিয়ার নিয়ে যত জিজ্ঞাসা আছে সব আমাকে করুন। আমি চাইবো সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবং অবশ্যই অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা ফেসবুকে অনেক অনেক শেয়ার করবেন, কারণ আমরা সবাইকে নিয়েই একটি সফল সুন্দর জীবন গড়ে তুলতে চাই। সে পর্যন্ত বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন, আমার জন্য অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ, টাটা, বাই বাই।